আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপিকে দাওয়াত দেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতা হারানোর ভয়ে মন্ত্রীরা বেসামাল বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীতে বিএনপির আলোচনা সভায় হাতাহাতি। আগামীতে সরকার গঠন করবে জাতীয় পার্টি বললেন মুজিবুল হক চুন্নু। বাকি বিদের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 50 জন। সৌদিকে বন্ধু বানাতে জোর চেষ্টার কথা স্বীকার করলেন ইসরায়েলি মন্ত্রী। মহামারীতে রূপ নেবে না মাঙ্কিপক্স, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পারিবারিক অশান্তিতে মর্মান্তিক ঘটনা, 6 সন্তানকে কুয়ায় ছুঁড়ে ফেললেন মা। অস্ত্র কেনাবেচা বন্ধ করছে কানাডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় উবাইদুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন পদ্মা সেতু মানেই শেখ হাসিনা, তার সাহসের প্রতীক পদ্মা সেতু। শত মিথ্যাচারের পরও পদ্মা সেতু নিয়ে তিনি ছিলেন হিমালয়ের মতো অটল, এটি নিয়ে এখনও বিএনপির অবিরাম মিথ্যাচার করছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রলীগের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কাদের বলেন বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, কিন্তু সব কিছু শেষ আছে, বেশি বাড়াবাড়ি ভালো না, আগুন নিয়ে খেললে পরিণতি ভয়াবহ হবে। তিনি বলেন শেখ হাসিনাকে অপমান ও হত্যার হুমকি দিয়েছে বিএনপি, ছাত্রলীগ কি বসে থাকবে, আওয়ামী লীগও দেখবে কত ধানের কত চাল। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সবাই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের জবাব রাজপথে দেওয়া হবে, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগের রাজপথে আছে। ক্ষমতা হারানোর পরে মন্ত্রীরা বেসামাল বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতা হারানো ও অচিরেই সকল অপকর্মের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে সরকারের মন্ত্রীরা বেসামাল হয়ে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে রিজভী বলেন দলের সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থায় রাস্তায় নামিয়ে দিয়েছে, গণমাধ্যমের সামনে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা ঝড় বইছে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেছেন ছাত্রদলের নেতাদের বয়স নাকি বাবা চাচাদের মতো, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকদের চেয়ে 3-5 বছরের ছোট ছাত্রনেতারা যদি চাচাদের মতো মনে হয় তাহলে ছাত্রলীগের নেতাদের দাদা বলে সম্বোধন করবেন কিনা, শিক্ষার্থীরা জানতে চেয়েছেন। রিজভী আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ যেখানে দিশেহারা, গণমাধ্যমের হেডলাইন হয় যেখানে মানুষের চলা এখন দায়, সেখানে মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন মানুষের আয় ক্ষমতা ভালো, মানুষ চাইলে 3 বেলা মাংস খেতে পারেন। মন্ত্রীদের বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে, সরকারের দিন গণিয়ে এসেছে, এখন তারা জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। বিএনপির এই নেতা বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, হামলা মামলা করে আর দামিয়ে রাখা যাবে না। রিজভী অভিযোগ করেন ঢাবি সহ দেশ জুড়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী তাণ্ডবের পর বগুড়ায় জাতীয়বাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের যৌথ হামলা এবং গুলিবর্ষণ করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় গাবতলী বিএনপির অফিসে। হামলায় গাবতলী থানা বিএনপি ছাত্রদল যুগ্ম স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আহত ও গুলিবিদ্ধ হয়েছে। রাজশাহীতে বিএনপির আলোচনা সভায় হাতাহাতি। রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাত 7:45 দিকে নগরীর মালোপাড়া হার্ট ওয়ারপট্টিতে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক নেতাকর্মীরা জানান জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যার পর নগরীর মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির দলীয় কর্মসূচি হলেও এর মূল আয়োজক ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। সন্ধ্যার পর কর্মসূচিতে প্রায় সব নেতারা উপস্থিত ছিলেন, তবে কেবল ছিল না নগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ।
আগামীতে সরকার গঠন করবে জাতীয় পার্টি, বললেন মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির বর্তমান মহাসচিব, ছিলেন সরকারি কর্মকর্তা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। 1986-1988 সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে মহাজোটের প্রার্থী হিসেবেও নির্বাচিত হন সংসদ সদস্য। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন দেশে বর্তমান পরিস্থিতি, সংসদে জাতীয় পার্টির ভূমিকা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির পরিকল্পনা। ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুল্লাহ আমান তুলে ধরেছেন এসব অংশবিশেষ। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথমে যে কাজটি করছি সেটি হলো আমরা সংগঠনকে শক্তিশালী করছি। বাংলাদেশে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশনের যে কমিটিগুলো আছে সব কমিটি আমরা রিঅর্গানাইজ করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে কাজ করছে। ইতিমধ্যে অনেক উপজেলায় ও জেলায় সম্মেলন হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে আমরা সব জেলা উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন শেষ করব। অক্টোবরের পর আমরা বিভাগীয় পর্যায়ের সব কর্মীকে ডেকে বিভাগীয় সমাবেশ করব। বাকি বিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 50 জন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে ইট পাটকেল বিনিময়ের ঘটনায় প্রায় 500 জন আহত হয়েছেন। সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের একজন নেতাকে মারধর করা হয়। মারধরকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে ইট পাটকেল বিনিময় হয়। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের হুসেন শহীদ সোহরা ওয়ার্দি হল ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মঈন নাদিমাল মুন্নাকে হল থেকে বের করে দেন বাকো বি ছাত্রলীগের সভাপতি খন্দকার তাইফুর রহমান রিয়াদ গ্রুপের নেতা কর্মীরা। দুপুর একটার দিকে মুন্না বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে এলে সভাপতি গ্রুপের প্রায় 2 বীরজন তার উপর চড়া হয়। মুন্নাকে কিলঘুষি ও থাপড় মারলে ঘটনার সূত্রপাত হয়। সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা এ ঘটনা জানতে পারলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সৌদিকে বন্ধু বানাতে জোর চেষ্টার কথা স্বীকার করলেন ইসরায়েলি মন্ত্রী। সৌদি আরবকে বন্ধু বানাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। এজন্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে উপসাগরীয় বিভিন্ন আরব দেশের দ্বারস্থ হচ্ছে তেল আবিব। এতদিন এ বিষয়টি গোপন করলেও এখনও প্রকাশ্যেই সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার বিষয় নিয়ে কথা বলছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিস সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন খবর দ্য নিউ আরবের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরবর্তী আরব রাষ্ট্র হিসেবে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে তার দেশ। যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশের সহায়তায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে ইঙ্গিত দেন লাপিদ। লাপিদ স্থানীয় আর্মি রেডিওকে বলেন, আমরা বিশ্বাস করি যে সৌদি আরবের সঙ্গে একটি স্বাভাবিকরণ প্রক্রিয়া করা সম্ভব। এটা আমাদের স্বার্থের অনুকূলে। আমরা ইতিমধ্যেই বলেছি যে এটি আব্রাম অ্যাক্টের পরবর্তী পদক্ষেপ, যেখানে দীর্ঘ এবং সতর্ক প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে। মহামারীতে রূপ নেবে না মাঙ্কিপক্স, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2 বছরেরও বেশি সময় ধরে চলছে করোনা ভাইরাস মহামারী, আর সম্প্রতি আফ্রিকার বাইরে প্রায় 2 ডজন দেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ মাঙ্কিপক্স ভাইরাস। এতে করে চলমান এক মহামারীর মধ্যে ফের আরেক মহামারীর সৃষ্টি আর আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব মহামারীতে রূপ নেবে না, আর তাই আপাতত WHO এ বিষয়ে উদ্বিগ্ন নয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। সংবাদ মাধ্যম বলছে WHO এর মাঙ্কিপক্স বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ বলেছেন, তিনি এমন আশা করেন না যে এখন পর্যন্ত পাওয়া শত শত রোগী থেকে এটি আরেকটি মহামারীতে পরিণত হতে পারে। তবে তিনি স্বীকার করছেন রোগটি সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা রয়ে গেছে। এর মধ্যে রোগটি আসলে ঠিক কিভাবে ছড়ায় এবং কয়েক দশক ধরে গুটি বসন্তের গণটিকা কার্যক্রম বন্ধ রাখায় মাঙ্কিপক্সের বিস্তার বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়ে বিষয়গুলো রয়েছে। এক উন্মুক্ত সবাই WHO-র রোসামন্ড লুইস বলেন, 12টির বেশি দেশে যেসব রোগী পাওয়া গেছে তাদের বেশিরভাগই সমকামী, উভকামী এবং এমন পুরুষ যারা অন্য পুরুষদের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছেন। তাই এ বিষয়ে জোর দেওয়া খুবই প্রয়োজন যে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে আরও গবেষণা করতে পারেন এবং ঝুঁকিতে থাকা মানুষজন সতর্ক হতে পারে।
পারিবারিক অশান্তিতে মর্মান্তিক ঘটনা, ছয় সন্তানকে কুয়ায় ছুড়ে ফেললেন মা। কয়েকদিন আগে মর্মান্তিক ঘটনা ঘটে রাজধানী পণ দিতে না পারায় খুন হন একই পরিবারের তিন বধূ ও তাদের দুই সন্তান। পাঁচজনেরই দেহ উদ্ধার শ্বশুরবাড়ির কাছের কুয়া থেকে। এবারের ঘটনা মহারাষ্ট্রে, সেখানে ছয় শিশুর দেহ উদ্ধার হলো একটি গভীর কুয়ো থেকে। জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে নিজের ছয় সন্তানকে কুয়োয় ফেলে দেন তরুণী মা। নিজে আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন। তরুণী মাকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চূড়ান্ত অমানবিক ঘটনাটি মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাতে তালুকের কারাবালি নামের গ্রামটি মুম্বই থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে দুপুরে একটি কুয়ো থেকে ছয় শিশুর দেহ উদ্ধার হয়। এদের মধ্যে পাঁচজন কন্যা সন্তান। পুলিশ সূত্রে জানা গিয়েছে কুয়োয় ফেলে সন্তানদের হত্যা করার অভিযোগ উঠেছে তরুণী মা রোনা চুকরি সাহানির বিরুদ্ধে। অস্ত্র কেনাবেচা বন্ধ করছে কানাডা। হ্যান্ডগান কেনাবেচা বন্ধ রাখতে পার্লামেন্টে একটি আইনের খসড়া উত্থাপন করেছে কানাডার সরকার। বন্দুক নিয়ন্ত্রণ প্যাকেজের অংশ হিসেবে এই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। প্রস্তাবিত এই আইনের ম্যাগনিজের সক্ষমতা কমিয়ে আনা এবং বন্দুকের মতো দেখতে কিছু খেলনা নিষিদ্ধের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাকাসের এক স্কুলের বন্দুকধারীগুলিতে 19 শিশু ও 2 শিক্ষক নিহতের সপ্তাহখানেকের মধ্যে কানাডার সরকার এই আইনের প্রস্তাব করল। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন বন্দুক সহিংসতা বেড়ে যাওয়ায় নতুন ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। দ্রুত ও দৃঢ় পদক্ষেপ না নিলে পরিস্থিতি যেন দিন দিন খারাপ হয় এবং মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে তা কেবল আমাদের দক্ষিণ সীমান্তের দিকে তাকালেই হবে। নতুন আইনের বন্দুক সংক্রান্ত খেলাধুলায় জড়িত শুটার, অলিম্পিক অ্যাথলেট ও নিরাপত্তারক্ষীদের হ্যান্ডগান কেনাই ছাড় দেওয়া হয়েছে।